সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। পুরা এপিসোড দেখতে গেলে সোনি লিভ অ্যাপ ডাউনলোড করে। এই তো আজকে বড় চেপে বেঁধেছি, নাও দাদু এবার ধরে দেখি। উফ, কি করেছিস রে, কিছুই তো কই নজরে পড়ছে না তো। এ মা, দাদু ধরতে পারে না, দাদু ধরতে পারে না। ওই রে, গেলি কোথায় সব? কাউকে তো নাগালের মধ্যে পাচ্ছি না। এই তো পেয়েছি একটাকে, এবার পালাবি কোথায়? হ্যাঁ, আরে আরে, এই যে কিলে পোঁচা, একেই বলে ওপরওয়ালা যা করে তা মঙ্গলের জন্য। ধরে যখন ফেলেছি তখন তুই ফাই ফরমা সাটার লোক হয়ে আমার সঙ্গে আমার বাড়ি যাবি, চল। ইয়েতে অবশ্য আমার কোনো আপত্তি নেই, সিসকে চুরি করা ছেড়ে দিয়ে সৎপথে থাকার চেষ্টা করছি আজকাল। এবার না হয় ফাই ফার্মার খেটেই খাবো। দেখো গোপাল দাদু, আমাদের কথাই ঠিক হলো তো, খেলতে খেলতেই তুমি কেমন কাজের লোক পেয়ে গেলে। ওই গোগিনি গেলে কোথায়? খালি হাতে নয়, দেখো দেখো, এবারে একেবারে তোমার মুশকিল আসানকে সঙ্গে নিয়ে তবে বাড়িতে ফিরেছি। কই দেখি দেখি কি করেছো, কাজের কাজ আদু কিছু করলে কিনা দেখি। হ্যাঁ, কি হলো গিন্নি, তোমার মুখটা হঠাৎ বাংলার পাঁচের মতো হয়ে গেল কেন? বিশ্বাস না হয় তো পরক করে দেখো না গিন্নি। সে কি আর আমি দেখবো না ভেবেছো? ধরে যখন এনেছো তখন বাজিয়ে তো দেখবো বটে। হ্যাঁ, দেখো গিন্নি, দেখো দেখো, রত্ন চিনতে আমার কোনো ভুল হয়নি। এবার আমি খোলা মনে রাজসভার কাজ করতে পারবো। গোপাল, তোমাকে যেন আজ বেশ খুশি খুশি দেখাচ্ছে, তার কারণটা কি আগে বলো দেখি। না না মহারাজ, তেমন কিছু নয়, আসলে মাথা থেকে একটা ভার নেমেছে আর কি। কয়েকদিন ধরে একজন ফাই ফরমাস খাটার লোক খুঁজতে বলেছিল গিন্নি, তা সে যাই হোক, কেলে পচাকে কবজা করে যা হোক একটা ব্যবস্থা করা গেছে, আর গিন্নিকেও ঠান্ডা করা গেছে। বুঝলাম, একেই বলে ভাগ্যের পরিহাস। ওদিকে আমার রানী গরম হয়ে গেছে বলে আমার মাথা ভার, আর এদিকে গোপাল কেমন হালকা হয়ে ঘুরছে। আমি থাকতে তাই আবার হয় নাকি, গোপালের ফুরফুরে থাকা আমি বের করছি, তককে তককে থেকে এমন কলকাঠি নাড়ব যাতে কেলে পচা হয় গোপালের বাড়ি ছেড়ে পালাবে, না হলে আমার ফাঁদে পড়ে মাথা চাপড়াবে। শুধু ঘরের কাজে রক্ষে নেই, ওরে বাইরের কাজও করি দেখাতি হবে। আর মাথার ঘাম পায়ে ফেললি ঠাকুরও নিশ্চয় মুখ তুলে চাইবেন। আরে আরে, এটা কি? এটা তো একটা কঙ্কন। বাবা, কাঠ কুড়াতে এসে কি পেলাম আমি? এই তো সৎপথে চলেছি বলে বনদেবী নির্ঘাত খুশি হয়ে এই কঙ্কন আমার উপহার দিয়েছেন। যাক, দিয়েছেন যখন তখন এই কঙ্কন বিক্রি করে যে অর্থ পাবো তাই দিয়ে না হয় কোনো কাজকাম শুরু করবো। হ্যাঁ, খুব ভালো হয়েছে। ও
আমাদের কি কষ্টের জীবন রে বটা। জঙ্গল থেকে শুকনো ডালপালা জোগাড় করে নিয়ে গেলে তবে চারটি ফুটিয়ে খেতে পারবো। তারপর আবার মন্ত্রী মশাইয়ের কাছে কথাও শুনবো। কি হলো, তুই আবার মুখে কুলো পেটেছিস কেন? ও বুঝেছি বুঝেছি, কাজের সময় কথা বলবি না তাই তো? তাহলে বলিস না। তবে মন্ত্রী মশাই যে দায়িত্বটা দিয়েছেন সেটা ভুলিস না যেন। আমাদেরকে কে দেখে তার ঠিক নেই, আবার ওই কেলে পচাকে দেখতে হবে, ওর ওপর আবার নজরদারিও করতে হবে। কি বলছিস, হ্যাঁ পারবি না? তাহলে জেনে রাখ, মন্ত্রী মশাইও ছাড়বে না। ওহ, এখন কোথায় যে যাই, কোথায় গেলে কেলে পচার দেখা পাই? কি হলো বলতো, কি ইশারা করছিস? হ্যাঁ আরে আরে, একি যাকে আমরা এদিক ওদিক খুঁজি সে যে দেখি আসছে হাঁটি হাঁটি। আরে আরে আরে, বটা দা ঘটা দা রে, আর তোমরাও আমার মতো কাঠকুটো জোগাড় করতে মাথার দাম পায়ে ফেলেছো বুঝি? না ফেলে উপায় কি বল? আমাদের কি তোর মতো ওই শীত কাটার অভ্যেস আছে না সুযোগ আছে বল? সোজা পথে আয় করে খাই, তাই খাম ফেলা ছাড়া উপায় নেই। আমি আর বাঁকা পথে নাই গো দাদা, সৎ পথে আসি বলে এই দেখো দেখো না কেন দেখো না, বন দেবী আমার এই সোনার কঙ্কন দিয়ে আছেন। এবারে কঙ্কন নিয়ে আমি শ্যাগরার কাছে যাচ্ছি, ওর কাছে এটা বিক্রি করে যে টাকা পাবো তাই দিয়ে পাকা ব্যবসা করবো। বনদেবী সোনার কাঁকন দিল? তোমরা এরকম ফিস ফিস করে কি বলা করতেছ গো, আমি কি ভুল কিছু করেছি নাকি? ভুল বলে ভুল বলে মন্ত্রী মশাই থাকতে এটা বিক্রি করার জন্য ওই শ্যাকড়ার কাছে যাওয়ার কি দরকার বল? তুই বরং আমাদের সঙ্গে মন্ত্রী মশাইয়ের কাছে চল, আমরা ওকে ওই বুঝিয়ে সুঝিয়ে ভালো দামে বিক্রি করার ব্যবস্থা করে দেবো। বেশ তাই চলো। তবে বটা ঘটাকে যে কোনো একটা কাজের দায়িত্ব দিয়ে একটু নিশ্চিন্তে থাকবো তার উপায় নেই। সেই তখন থেকে হনটন আর হনটন করতে করতে আমার পা দুটো টনটন করছে, তবু ওরা এসে একটা কোনো ভালো খবরও দিতে পারলো না। এই তো আমরা এসে গেছি মন্ত্রী মশাই, আর সঙ্গে ওই পচাকেও নিয়ে এসেছি। ওকে নাকি ওই বনদেবী একটা সোনার কাঁকন দিয়েছে। আর ঘটা দাদা বললো যে আসল মূল্য নাকি আপনি দিতে পারবেন, তাই তো সে আপনার কাছে এলাম গুড়গুড়ি পায়। এই ঠিকই তো বলেছি, অন্য কারুর কাছে গেলে ঠকিয়ে দিতে পারে, কিন্তু আমি এর যা দাম সেটাই দেব। তবে আবার কি মন্ত্রী মশাই? তবে এই কাঁকনের যা দাম সেই অর্থ এখনই তো আর আমার কাছে নেই। এই মরিসে তাহলে কি হবে? কি আবার হবে, তুই বরং পরের দিন এই কাঁকন নিয়ে আবার আমার কাছে আয়। ভয় নেই, আমি ভালো দাম দেব। তবে তার আগে চুপি চুপি একটা কথা বলি শোন, এই কাঁকন পাওয়ার আনন্দে আজ আর গোপালকে রাজসভায় আসতে দিস না, যা গিয়ে তোর মনিবকে ভালো মন্দ কিছু রেঁধে খাওয়া দেখি। বেশ আপনি যেমন বলছেন তাহলে তেমনই করব। এটা কেমন হলো মন্ত্রী মশাই, আমরা এটা ওটা টুপি পরিয়ে ওকে এখানে নিয়ে এলাম, আর আপনি আপনি কাকন সমেত ওকে যেতে দিলেন? ওরে ওরে, আমার কি আর তোদের মতো এলেবেলে বুদ্ধি, ফাঁক তালে একটা সুযোগ পেয়ে গেছি, এটাকেই তো কাজে লাগাতে হবে। এবার এমন চাল চালবো যে পচাকেও ভাগানো যাবে আর গোপালকেও পেঁচে ফেলা যাবে। কি হলো কিগিন্নি, তুমি এমন আনটান করছো কেন? বলি মাথাটা ঠান্ডা করে একটু বসো দেখি। একটু যে শান্ত হয়ে বসবো তার উপায় আছে? এই পচাটাকে সেই কখন কাঠকুটো আনতে বলেছি এখনো কোনো পাত্তা নেই। আরে সে কি আর কোলে ছেলে যে হারিয়ে যাবে, ঠিক চলে আসবে, ওকে নিয়ে অত ভেবো না তো। না না, ভাবার আর কি আছে, এই তো আমি চলে এসেছি। এসে একেবারে আমাকে উদ্ধার করে দিয়েছো।
বলি এত বেলায় কাঠকুটো নিয়ে এলে রান্নাটা চাপাবো কি করে? রান্না আপনি কেন করবেন? রান্না তো করবো আমি। আপনারা আজ পায়ের উপর পা তুলে খাবেন আর বিশ্রাম করবেন। সে না হয় করবো, তবে আজ আবার তোর কি হলো? কি আনন্দে রেঁধে খাওয়াবি আমাদের? আজ কাঠকুটোতে গিয়ে সোনার কাঁকন পেয়েছিল গোপাল দাদা। নির্ঘাত বনদেবী আমার উপর প্রসন্ন হয়ে আমার কাঁকন দিয়ে আসেন, আনন্দ হবে না? তাই নাকি? দেখি দেখি দেখি। ওহ তা হ্যারে বলছিস বটে, তবে তোর বনদেবী এক জোড়ার বদলে দেখে দেখে একটা কাকন দিল তাহলে? এই রে, এইটা তো ভেবে দেখিনি। কিন্তু আমাকে তো ভাবতে হচ্ছে, তোর বনদেবীর সোনার কাকন যে আমাকে ভাবনায় ফেলে দিল। পুরো এপিসোড দেখনে কে লিয়ে সোনি লিভ অ্যাপ ডাউনলোড করে।